ইডির নোটিশ পাওয়ার পরপরই গা ঢাকা দিল। আজ কিন্তু নির্ধারিত সময়ে ইডির দপ্তরে পৌঁছে যান সায়নী ঘোষ। ইতিমধ্যে সায়নী ঘোষকে বেশ কয়েক ঘন্টা ইডির হাই ভোল্টেজ জেরা চলছে, আর ইডির জেরার বেশ কিছু চাঞ্চল্যকর আপডেট সামনে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আর নিস্তার নেই সায়নী ঘোষের, ইডির জেরায় বেসামাল সায়নী। ইডি কিন্তু সায়নী ঘোষকে চেপে ধরেছে এমনই কিন্তু খবর উঠে আসছে। এত কোটি টাকার সম্পত্তি কিভাবে পেলেন সায়নী ঘোষ, টাকার উৎস কি জানতে ইডি চেপে ধরল সায়নীকে, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। সায়নী ঘোষ 2019-20 অর্থবর্ষে রোজগার করেছিলেন 49,02,568 টাকা 32 পয়সা। এক অর্থবর্ষে এত টাকা রোজগার করা মানেই বোঝা যায় সায়নী ঘোষের সম্পত্তির পরিমাণ কত হতে পারে। এরই সঙ্গে রয়েছে মোটা টাকায় কেনা ফ্ল্যাট। 30 জানুয়ারি দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আমি শুনেছি এক অভিনেত্রী 3টি ফ্ল্যাট ভেঙে একটা বড় ফ্ল্যাট পেয়েছেন, জানতে চাই কে তিনি, এই অভিনেত্রীকে দেখতে চাই, তার সিনেমাও দেখতে চাই। অভিনেত্রীর নাম জানিয়ে ইডিকে হলফনামা পেশ করার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এখানেই প্রশ্ন তুলেছেন ইডির আধিকারিকরাও। ইডির তরফে জানানো হয়েছে কেবল সম্পত্তি কেনা বেচা নয়, তথ্য পাওয়া গেছে একাধিক আর্থিক লেনদেনেরও। সেই তথ্যকে সামনে রেখে সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। গত কয়েক মাস ধরে একাধিক সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রে জানানো হয়েছে। সেই বয়ানে পাওয়া গেছে সায়নী ঘোষের নাম। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে কুন্তল ঘোষকে। সেই বয়ানে উঠে এসেছে একটি সম্পত্তির তথ্য, সেটা কেনাবেচা সংক্রান্ত বিভিন্ন দুর্নীতি মামলায় নাম উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের এই যুবনেত্রীর। সায়নী ঘোষের কাছ থেকে ইডি জানতে চায় যুব তৃণমূলের সায়নীর সঙ্গে কুন্তলের কী যোগ, তার সম্পত্তির বা কী উৎস। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডের বেশ কিছু পরিমাণ টাকা গিয়েছিল সায়নীর ব্যাংক অ্যাকাউন্টে, সূত্র ছিল কুন্তল। অন্যদিকে ইডি সূত্রে খবর, সায়নীর একটি ফ্ল্যাট সম্পর্কে নির্দিষ্ট কিছু তথ্য আগে থেকেই চেয়েছিল ইডি, সেগুলি নিয়ে তাকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিলেন ইডির আধিকারিকরা। ফ্ল্যাটের ইএমআই থেকে সমস্ত তথ্য চাওয়া হয়েছে সায়নীর কাছ থেকে। আর ইডির আধিকারিকরা এইসব প্রশ্ন সায়নীকে করতেই তিনি কিন্তু বেশিরভাগ প্রশ্নই এড়িয়ে যাচ্ছেন এমনই কিন্তু খবর উঠে আসছে। ইডির জেরায় সহযোগিতা করবেন বলেছেন সায়নী ঘোষ, কিন্তু ইডি সূত্রে যে খবর উঠে আসছে ইডির জেরায় সম্পূর্ণ সহযোগিতা করছেন না সায়নী ঘোষ। কুন্তল ঘোষকে চেনেন কি না সেই প্রশ্নের উত্তরও কিন্তু এড়িয়ে গেছেন সায়নী ঘোষ। তিনি যেটা জানিয়েছেন, কুন্তল ঘোষ এবং তিনি একই রাজনৈতিক দলের কর্মী, তাই সেই সূত্রেই কুন্তল ঘোষকে চেনেন, তার বাইরে কুন্তল ঘোষের সাথে তার কোনো পরিচয় নেই। তবে কুন্তল ঘোষ যে সমস্ত লিখিত বয়ান ইডির আধিকারিকদের দিয়েছে তাতেই কিন্তু ফেঁসে গেছেন সায়নী ঘোষ। সেখানে কিন্তু স্পষ্ট করে সায়নী ঘোষের নাম, ফ্ল্যাট উপহার দেওয়া থেকে শুরু করে গাড়ি উপহার দেওয়া, সেই সব কিছু নিয়ে কিন্তু কুপকাত সায়নী ঘোষ। আর ইডির জেরায় কিন্তু চেপে ধরেছে সায়নী ঘোষকে এমনই কিন্তু খবর উঠে আসছে। শেষ পর্যন্ত ইডির জেরার পর সায়নী ঘোষের বিরুদ্ধে ইডি কি স্টেপ নেন, তদন্তে যদি সহযোগিতা না করেন ইডি কি সায়নী ঘোষের বিরুদ্ধে চরম পদক্ষেপ গ্রহণ করবে, সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।